মা, আমি এখন তোমার সঙ্গে কথা বলছি, একজন আউটসাইডারের সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। বলতে হবে, আপনাকে আমার সঙ্গে কথা বলতে হবে। মানে? মানে আপনি আমার সামনে দাঁড়িয়ে বাবা মাকে এভাবে অপমান করতে পারেন না। ন্যাকা, যে নিজের বাবা মার মান সম্মানের পরোয়া করে না, শ্বশুর শাশুড়ির অপমানে তার কিনা গায়ে ফোসকা পড়ছে, আর কত নাটক দেখাবে দুষ্টু। মেজদি, প্লিজ প্লিজ, তুমি আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করো না। কেন করবো না? তুমি তো এখন আমাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করছো, আর এখন যে ভাসুরের মুখে মুখে তর্ক করছো তার বেলা। কিন্তু প্রবলেমটা তুমি তৈরি করেছিলে, আর বিষয়টা তোমার পার্সোনাল নয়, কারণ ঝামেলাটা তুমি আমার এই গয়নাগুলো নিয়ে পাকিয়েছো। আচ্ছা, এইসব কি হচ্ছে? এটা কি, এটা কি বস্তি বাড়ি? বাবা বাবা, তুমি কি কিছু বলবে না? কিচ্ছু বলবে না? আমি আর কি বল, শুরুটা যখন তুই করেছিস শেষটাও তুই কর। ও, বুঝেছি, ঠিক আছে, এই বাড়িতে আর থাকা যাবে না দেখছি, চলো। দীপুকে দেখো, আমার সঙ্গে নারীর সম্পর্ক করে পিছিয়ে করে এত বড়টা যাকে করলাম, সেই ছেলে আমাকে আমাকে এক ঘর লোকের সামনে বললো আমি নাকি মিথ্যাবাদী, আমি আমি মিথ্যে কথা বলেছি। আর যে মেয়েটা মাত্র দুদিন এসছে, সে কেন করবে না বলো তো দেখি? আরে, ও তো তোমার সন্তানের মতো, তো সন্তান হয়ে মায়ের সম্মান রক্ষা করবে না? মা, হ্যাঁ, তুমি ওর মা না? আমি আমি ওর শাশুড়ি, আমি কি আমাকে সত্যি সত্যি কোনোদিন মা হয়ে উঠতে পারবো? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে চারু। তুমি তোমার স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে ওকে নিজের মতো করে গড়ে তোলো, নিশ্চয়ই পারবে তুমি ওর নিজের মা হয়ে উঠতে। শোনো, সন্ধেবেলা কখন ফিরবে? কেন কেন আবার কি, তাড়াতাড়ি ফিরো, আসলে বেশিক্ষণ তোমায় না দেখে থাকতে পারি। আমিও আসি। শোনো না,
শোনো, তোমার বড়লোক বাবা মা কি এটুকুনিও শেখায়নি যে কেউ যখন বাড়ির বাইরে যায় তখন তাকে পিছু ডাকতে নেই? কেন? তাতে তার অমঙ্গল হয়। আসলে আমি ঠিক জানো না, না নাকি প্রেমের ঠেলায় সব ভুলে গেছো? মানে মানে আর কি, আমি তো সবই দেখলাম দুষ্ট। অবশ্য আমারই বা দোষ কোথায় বলো? তোমরা যদি খোলা জায়গায় দাঁড়িয়ে যা খুশি তাই করতে পারো, আমি তো চোখে ঠুলি পড়ে থাকতে পারি না। দেখো মিস্তি, আমার পার্সোনাল ব্যাপারে তুমি প্লিজ ইন্টারফেয়ার করো না। পার্সোনালে রইলো কোথায়? দেখো তোমরাও লজ্জা শরমের মাথা খেয়ে থাকতে পারো। আচ্ছা দুষ্টু, এই বাড়িতে তো তোমাদের একটা ঘর দেওয়া হয়েছে, তো সেখানে গিয়ে নোংরামিগুলো করতে পারলে ভালো হয় তো। মেজদি মুখ সামলে কথা বলো, না হলে না হলে না হলে কি করবে তুমি? অবশ্য তোমার মতো মেয়ে তো সবই করতে পারে, নইলে কি আর ভাসুরের মুখে মুখে তর্ক করো? উনি অন্যায় করেছেন আর তাই আমি প্রতিবাদ করেছি। ওইসব প্রতিবাদ করে না, শ্বশুর শাশুড়ির মন জয় করা যাবে না। আমাদের শাশুড়িটি টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, আর তোমার বেকার পর সংসারে ঠিক ঠিক টাকার জোগাড় না দিতে পারলে না, ওইসব প্রতিবাদ প্রতিবাদ করে কোনো লাভ হবে না। রাজা মোটেও বেকার নয়। সত্যি তো, আমার তো বড় ভুল হয়ে গেছে, তোমার বর তো খুবই রাজা, সব সময় দু পকেট ভর্তি টাকা নিয়ে ঘোরে। তার দু পয়সা ইনকাম করার ক্ষমতা নেই, তার বইয়ের আবার চ্যাটাং চ্যাটাং কথা, একটা বেকার স্বামী। খবরদার বলছি, রাজাকে বেকার বলবে না। ও হয়তো কম রোজগার করে কিন্তু তা বলেও বেকার নয়। আর আমি জানি ও একদিন প্রমাণ করে দেবে, আর সেদিন তোমরা না সবাই হা করে দেখবে। রাজাকে বেকার বলার আগে অন্তত দুবার দুবার খুব ভালো করে ভেবে। মরণ খালি বড় বড় কথা তো নয়, একেবারে ধানি লঙ্কা। আমিও দেখব এই লঙ্কার ঝাল কতদিন থাকে। সরি রে রাজা, আমি না টাকাটার ব্যবস্থা করতে পারিনি। আসলে মাসের প্রায় শেষ, তো বুঝতে পারছিস যাদের কাছেই যাইছি কেউ দিতে পারলো না, আর আমার হাতও একদম খালি। দেশের বাড়িতে এতগুলো টাকা পাঠাতে হলো, বড় জেঠা খুব অসুস্থ, তোকে বললাম না। কী বলতো শ্যামলদা, টাকাটা না জোগাড় করতে পারলে আমি খুব বিপদে পড়ে যাব। মা অনেক আশা করে আমার উপর দায়িত্বটা দিয়েছে, এখন যদি আমি বিলটা না মেটাতে পারি তাহলে আমার দায়িত্ব জ্ঞান নিয়ে বাড়িতে অনেক কথা উঠবে। আমি বুঝতে পারছি রাজা, এমনি আমাকে নিয়ে বাড়িতে অনেক প্রশ্ন, তার উপরে আবার বিয়ে করেছে, সংসারের দায়িত্বটা পুরোটা না নিতে পারলেও কিছুটা তো নিতেই হবে বলো। একটা ডোর টু ডোর সেলসের চাকরি পেয়েছে কিন্তু সেখানে আবার এক মাস ট্রেনিং, তারপরে টার্গেট অ্যাচিভ করতে পারলে মাইনে। তো যে চাকরি চলে গেছে এটা নিয়ে দুষ্টু কি বলছে? চাকরি যাওয়ার ব্যাপারে দুষ্টু কিছুই জানে না শ্যামলদা। সে কি রে, তুই দুষ্টুকে কিছু বলিসনি?
না শ্যামলদা, তুষ্টকে আমি কিছুতেই বলতে পারিনি। আসলে কি বলো তো, খুব আরামে বড় হয়েছে তো, এমনিতে আমাদের বাড়িতে এসে অ্যাডজাস্ট করতে ওর খুব প্রবলেম হচ্ছে। শুধু আমার মুখের দিকে চেয়ে হাসি মুখে মানিয়ে নিচ্ছে, তারপর আবার যদি ওকে এই কথাটা বলি তাহলে ওর খুব কষ্ট হবে শ্যামলদা। তার চেয়ে তার থেকেও যতটুকু আনন্দে আছে থাক না। এই কথাগুলো এখন ওকে বলতে গেলে খুব একটা টেনশন করবে, আর আমি তুষ্টুকে কোনো টেনশন দিতে চাই না শ্যামলদা। আমি বুঝতে পারছি রাজা, কিন্তু দেখিস দুষ্টু যেন তোকে ভুল না বুঝে। এমনিতেই তোরা সকলকে এড়িয়ে একে অপরকে ভালোবেসেছিস, এত ঝামেলা পেরিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছিস, কিন্তু তখন যা ঘটেছে সেসব রূপকথার মতো। আর আজকের এই রোজকার দাম্পত্য, স্বামী স্ত্রীর একসাথে জীবনযাপন, এসবই কঠিন বাস্তব রাজা, বড় কঠিন বাস্তব। দেখিস যা করবি ভেবে চিন্তে করিস। চারু তো দুষ্টু, এই বইগুলো না আমাকে পরশু দিনের মধ্যেই জমা দিয়ে দিতে হবে। তুমি কোনো চিন্তা করো না মুন্নি, এই নোটসগুলো আমি পরশু দিনের মধ্যেই কমপ্লিট করে দেবো, তুমি দিয়ে দিও। মুন্নি, মাথা ধরার কোনো ওষুধ আছে আমাদের? আমাদের কাছে কই নেই তো। মা, তোমার কি মাথা যন্ত্রণা করছে? হ্যাঁ ওই আর কি। কি মা, মাথায় খুব যন্ত্রণা হচ্ছে? ঠিক আছে, আমার ঘরে ওষুধ রয়েছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি, দাঁড়ান। আমি দেখছি। তুই তুই এত তাড়াতাড়ি চলে এলি? তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। ছুটি হয়ে গেল মানে দোকান বন্ধ হয়ে গেল তাড়াতাড়ি? ওই আর কি। কিন্তু রাজা, তো চোখ মুখ তো একটু অন্যরকম দেখাচ্ছে বাবা, মনে হচ্ছে সারাদিন রোদে রোদে ঘুরেছিস। কই না তো। আহ মা, তুমি ছাড়বে? সারাক্ষণ শুধু প্রশ্ন করে। আচ্ছা একদিন না হয় একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে, তাতে কি হয়েছে? আসলে ছোটদা না দুষ্টুকে বেশিক্ষণ না দেখে থাকতেই পারে না। আমি আসি রাজা। হ্যাঁ মা। বলছি যে ওই লাইটের বিলটা দিয়েছিলি তো বাবা? হ্যাঁ মা, দিয়ে এসেছি। রাজাকে এত শুকনো শুকনো লাগছে কেন? বাবা নতুন করে কিছু হলো নাকি? মা, এই যে ওষুধটা, একটু জল দিয়ে খেয়ে নিন মা। সরি রে রাজা, আমি না টাকাটার ব্যবস্থা করতে পারিনি। আসলে মাসের প্রায় শেষ তো, বুঝতে পারছিস যাদের কাছেই যাইছি কেউ দিতে পারলো না। যে লাইটের বিলটা দিয়েছিলি তো বাবা? আপ,
আপনার চা। আমি নিজে হাতে বানিয়েছি, নাও খাও। কি দেখছো, আমি নিজে হাতে বানিয়েছি, নাও ধরো। কেমন হয়েছে, ভালো তো? তুমি দেখো রাজা, আস্তে আস্তে আমি সব কিছু শিখে নেব। কাউকে কোনোদিন অভিযোগ করতে দেব না। তাই? তাই। তুমি দেখো, একদিন আমি সব কিছু গুছিয়ে নেব আর এই ঘরটাকে পুরো নিজের মতো করে সাজাব। একটা খাট কিনতে হবে জানো তো, খাটটাকে এখানে রাখবো, ভালো হবে না? একটা সোফা সেটও লাগবে, সোফা সেটটাকে এখানে গুছিয়ে রাখতে হবে। টিভি তো রাখতেই হবে, টিভিটা এখানে রেখে দেবো, আর টিভির ঠিক পাশে একটা ফ্রিজ, ভালো না? আমি এই ঘরটাকে খুব সুন্দর করে সাজাবো। তুমি দেখো, আমাদের কোনো দিন কোনো প্রবলেম হবে। রাজা, রাজা, রাজা! আরে বাবা, ভয় পাচ্ছ কেন? লোডশেডিং হয়ে গেছে। তুমি দাঁড়াও, আমি আসছি। তাড়াতাড়ি এসো। আশ্চর্য, মশা ঢুকবে বলে সবেমাত্র জানলা দরজা বন্ধ করলাম, অমনি লোডশেডিং হয়ে গেল। এমন নেই, এই মোমবাতিটা রাজা দস্যুর ঘরে দিয়ে হয়তো যাচ্ছি। তোকে উঠতে হবে না, দামা আমি নিয়ে যাচ্ছি। সাবধানে ধরিস বাবা, হাতে মোম পড়বে। এই রাজা দুষ্টু অন্ধকারে গরমের মধ্যে কি করছে রে? ওকে এখানে চলে আসতে বল। যা মা, আমি চলে এলাম, খুব অন্ধকার তো আমার ভয় করছিল। ঠিক আছে, তুমি এখানে বসো, তোমাকে আর ওখানে বসতে হবে না। যা মুন্নি, একটু জানলা দরজাগুলো খুলে দে না, তাহলে ঘরে একটু হাওয়া আসবে। দেখছি। কি হলো? কি আরে, আশেপাশে তো সব বাড়িতে কারেন্ট আছে, আমাদের বাড়িতেই তো শুধু নেই।